নমস্কার বন্ধুরা। ইসরায়েলে আবারও একবার শুরু হয়ে গেল ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে মহাযুদ্ধ, যা এখন সারা বিশ্বের কাছে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন শুরু হলো এই যুদ্ধ, কোথা থেকে হলো এর সূত্রপাত, সেই সব কিছুই জানবো আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে আমরা জেনে নিয়ে চলুন ইসরায়েলের কিছু ব্যাক স্টোরি, যেটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কে কতটা বেশি শক্তিশালী, ইসরায়েল নাকি হামাস। ইসরায়েল, যেটা হলো একমাত্র ইহুদি দেশ সারা বিশ্বের মধ্যে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এটি এতটাই ছোট একটি দেশ যা আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের 20 ভাগের 1 ভাগ মাত্র, আর তাই পপুলেশনও এখানে অনেকটাই কম। কিন্তু তার সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকাতে 8 নম্বরে অবস্থান করছে ইসরায়েল। অ্যান্ড শুধু তাই নয়, টেকনোলজি আর স্টার্ট আপেও অনেক এগিয়ে এই দেশটি। কম পপুলেশনের সত্ত্বেও এতটাই ক্ষমতাবান আর শক্তিশালী এই দেশ যে এর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে সাহস দেখায় না। আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই দেশের একটি নীতি আছে, যদি ইসরায়েলের কোনো একজন নাগরিককে কেউ মারে তো ইসরায়েল সেই দেশে ঢুকে সেখানকার 10 জনকে মারার সাহস রাখে। এক কথায় ইসরায়েলের শত্রুদের শান্তিতে বাঁচার আশা খুবই কম থাকে। ইসরায়েলকে বিশ্বের সবথেকে সুরক্ষিত দেশ মানা হয়ে থাকে, আর তার কারণ হলো এদের একটি খুফিয়া এজেন্সি আছে যার নাম মোসাদ। মোসাদ এমন একটি ভয়ানক ইন্টেলিজেন্স এজেন্সি যার ভয় সবাই করে থাকে। 1972 সালে অলিম্পিকে একটি ঘটনা ঘটেছিল যেখানে ফিলিস্তিনের আতঙ্কবাদীরা ইসরায়েলের 11 জন খেলোয়াড়কে একসঙ্গে হত্যা করেছিল। আর এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী সেই সব খেলোয়াড়দের পরিবার পরিজনদেরকে কথা দিয়েছিল যে এই হত্যার যথাযথ বদলা তারা অবশ্যই নেবে, এবং তারা পরের 2 দিনেই 2000 ফিলিস্তিনি আতঙ্কবাদীদেরকে মেরে ফেলে। কিন্তু তারপরেও সেখানে থেমে থাকেনি তারা। ইসরায়েলের বিভিন্ন এজেন্সিরা খুঁজতে শুরু করে দেয় যে কারা কারা সেই 11 জন খেলোয়াড়কে হত্যা করেছিল। তারপর সারা বিশ্বে খুঁজে খুঁজে 1972 থেকে 1988 পর্যন্ত দীর্ঘ 16 বছর ধরে এক একটি আতঙ্কবাদীদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করে। 1976 সালে উগান্ডাতে কিছু আতঙ্কবাদী ইসরায়েলের 54 জন নাগরিককে বন্দি বানিয়েছিল। এই ঘটনাটিতে ইসরায়েলের দিক থেকে তেমন কোনো দৃষ্টি আকর্ষণ করা প্রতিক্রিয়া সামনে না আসলেও তারা একটি সিক্রেট মিশন চালায় অ্যান্ড সেখানকার আতঙ্কবাদীদেরকে মেরে তাদের নাগরিককে দেশে ফিরিয়ে আনে। 2021-এর একটি রিপোর্ট অনুযায়ী 96 লাখ পপুলেশনের দেশে 40 লাখ প্লাস মানুষ শুধু আর্মিতে, এদের দেশে প্রত্যেক নাগরিককে এমনকি মহিলাদেরকেও আর্মি ট্রেনিং নেওয়া কম্পালসারি, ছেলেদের জন্য 3 বছর অ্যান্ড মেয়েদের জন্য 2 বছর। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় এটাই যে এখানকার মহিলারাও নিজেদের কাছে গান বা অন্যান্য হাতিয়ার নিয়ে চলতে পারে। যদি আমরা আরও একটু পিছিয়ে গিয়ে দেখি তাহলে দেখতে পাবো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার ইসরায়েলের 60 লাখ ইহুদিদেরকে জ্যান্ত জ্বালিয়ে মেরে দিয়েছিল, আর তারপরেই ওখানকার বাকি ইহুদিরা তাদের জন্য একটি আলাদা দেশের ডিমান্ড করে অ্যান্ড তারপরেই ফিলিস্তিন থেকে আলাদা হয়ে ইসরায়েল এক স্বতন্ত্র দেশ হয়। কিন্তু তারপর থেকেই তার চারিপাশের দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে ছিল, এমনকি ইসরায়েলকে শেষ করার জন্য ইজিপ্ট আর জর্ডেনের মধ্যে এক বোঝাপড়া হয়। আর তাদের বোঝাপড়াটা এটাই ছিল যে যদি ইসরায়েল তাদের পার্শ্ববর্তী কোনো দেশে হামলা করে তাহলে অন্য দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে সেই দেশকে সমর্থন করবে। আর সেটাই হলো 1967 সালের জুনে ইসরায়েল ইজিপ্ট সীমান্তে যুদ্ধ শুরু হয়ে যায়, আর খুব দ্রুত এটি আরব দেশগুলিতে ছড়িয়ে পড়ে। এই যুদ্ধে শুধুমাত্র ইজিপ্ট আর জর্ডেন ছিল না, বরং ইসরায়েলের বিরুদ্ধে এরা ইরাক, কুয়েত, সিরিয়া, সৌদি আরবিয়া, সুদান, আলজেরিয়া এই সব দেশগুলিকে সঙ্গে করে নেয়। আর ইসরায়েলকে শেষ করার জন্য এরা জর্ডেনে আর্মি বেস তৈরি করে, আর এই ওয়ারকে জুন ওয়ার নাম দিয়ে দেয়। কিন্তু এদের ইসরায়েলে অ্যাটাক করার আগেই 5ই জুন ইসরায়েলের এয়ারফোর্স ইজিপ্টে 5000 ফাইটার জেটকে মাটিতেই ধ্বংস করে দেয়। আর এই ঘটনা দেখে বাকি সব দেশগুলি যথেষ্ট ভয় পেয়ে যায়, আর এই জন্যই 6 দিনের মধ্যেই এই যুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু তার কিছুদিন পরেই আরব দেশগুলি তাদের সমস্ত ফোর্স সীমান্তে মোতায়েন করে দেয় আর আবারও যুদ্ধ শুরু করে দেয়। কিন্তু এই যুদ্ধেও ইসরায়েল জিতে যায় আর এক্সট্রা গাজাপট্টি দখল করে নেয়। এখানে সবথেকে ইন্টারেস্টিং কথা হলো এটাই যে ইসরায়েল যখন ফিলিস্তিন থেকে আলাদা হয়েছিল তখন অনেক ছোট্ট একটি দেশ ছিল, কিন্তু যখন যখনই ইসরায়েলের উপর হামলা হয়েছে তখনই ইসরায়েল সেই সবগুলোকে প্রতিরোধ করেছে অ্যান্ড নিজেদের এই অগ্রাসনকে বাড়িয়েই চলেছে। আর সবথেকে বড় আশ্চর্য করে দেওয়া কথা এটাই যে ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যারা অ্যান্টি ব্লাস্টিং মিসাইল সিস্টেম দিয়ে তাদের পুরো দেশটিকে কভার করে রেখেছে। এছাড়াও তারা দেশের সমস্ত জায়গাতে ছোট বড় অনেক রকমের বাংকার তৈরি করে রেখেছে, সাইরেন সিস্টেম তৈরি করে রেখেছে। কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও এখনকার সবথেকে বড় প্রশ্ন যে ইসরায়েলের উপর হামলা হলো কি করে, কেন কাজ করলো না তাদের অ্যান্টি ব্লাস্টিং মিসাইল সিস্টেম 7ই অক্টোবর সকাল 6:30 যখন বেশিরভাগ ইসরায়েলবাসী নিজেদের ঘরে ঘুমাচ্ছিল তখন হঠাৎই ইয়ারের সাইরেন বাজতে শুরু করে। দেখতে দেখতে হাজার হাজার রকেট বৃষ্টি শুরু হয়ে যায় ইসরায়েলের শহরের উপর। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের মতে তাদের অনুমান যে 2200 রকেট ফায়ার করা হয়েছে, কিন্তু হামলাকারী হামাস গ্রুপের বক্তব্য যে 5000 রকেট ফায়ার করা হয়েছে একসঙ্গে। আর কয়েক মিনিটের মধ্যে এত হাজার হাজার রকেট ফায়ার করাতে তাদের অ্যান্টি ব্লাস্টিক সিস্টেম ফেল হয়ে যায়। হামাস গ্রুপ এই রকেট অ্যাটাক ছাড়াও এক মাল্টিপ্রং অ্যাটাক করেছে, স্থলপথ দিয়ে, জলপথ দিয়ে এবং বায়ুপথ দিয়ে।
ইসরায়েল গাজা বর্ডারে যে বাউন্ডারি ওয়ালটি ছিল সেটিকেও ভেঙে দেওয়া হয়, আর তারপরেই কেউ পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে এবং কেউ হাওয়াই প্যারাশুটে ইসরায়েলে প্রবেশ করে। আর এই অতর্কিত হামলার জন্যই বহু সংখ্যক নির্দোষ ইসরায়েলবাসীর মৃত্যু হয় এবং কিছু সংখ্যক ইসরায়েলবাসীকে বন্দী বানিয়েও নেয় হামাস বাহিনী। অপরদিকে ইসরায়েলের পাল্টা জবাবে প্যালেস্টাইনে অনেক সংখ্যক আতঙ্কবাদী অ্যান্ড সাধারণ মানুষের মৃত্যুও হয়। আর এই বিষয় নিয়ে বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেগুলো নিয়ে পরের কোনো ভিডিওতে আমরা কথা বলবো। এখন সবথেকে দুঃখজনক বিষয় এটাই যে কিছু লোক বলছে যে সম্পূর্ণ শেষ করে দেওয়া উচিত প্যালেস্টাইনকে, অপরদিকে হামাস আতঙ্কবাদী সংগঠনকে সাপোর্ট করে কিছু লোক বলছে ইসরায়েলের নাম আর নিশান মিটিয়ে দেওয়া উচিত। কিন্তু এমন কোনো কমেন্টস সোশ্যাল মিডিয়াতে করা একদমই ঠিক নয়, বা এমন কোনো কমেন্টসকে সাপোর্ট করাও একদমই ঠিক নয়। প্রত্যেকটি সাধারণ নির্দোষ মানুষের মৃত্যু বেদনাদায়ক, আর যুদ্ধ মৃত্যু আর ধ্বংস ছাড়া কোনো কিছুই দেয় না। তাই আমরা আশা করব যে এই যুদ্ধ পরিস্থিতি যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।